দুনিয়াতে যে আমরা সেজদা করি যে জায়গায়, এই জায়গাটার নাম কি? মসজিদ। এই মসজিদ, এর বিধিবিধান, এর ইমারা, নেতৃত্ব, শাসন ব্যবস্থা, এই বিষয়ে সামান্য সময়ের মধ্যে তত্ত্ববহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে আজকের প্রামাণ্য আলোচনা শুরু করার প্রয়াস পাব ইনশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ। মসজিদ শব্দের অর্থ হচ্ছে মাকানুন লিস সুজুদ, সেজদা করার যে স্থান, সেজদার জন্য যে স্থান, সেটার নাম হচ্ছে মসজিদ। সাজদুন ধাতু হতে সিন জিম দাল, সাজদুন ধাতু হতে উদ্ভূত ডেরিভেটেড ওয়ার্ড, উদ্ভূত শব্দমালা কোরআনুল কারিমে এসেছে 92 বার। এর মধ্যে সাজাদা সিন জিম দাল, সাজাদা মানে হচ্ছে সেজদা করা। সাজাদা কথাটা কোরআনুল কারিমের মধ্যে এসেছে 35 বার। যে ব্যক্তি সেজদা করে তাকে বলা হয় সাজিদুন। সাজিদুন কথাটা এসেছে কোরআনুল কারিমে 23 বার। সাজদার বহুবচন হচ্ছে সুজুদ, কোরআনুল কারিমে 6 বার উল্লেখ হয়েছে। এছাড়া মসজিদ ও মাসাজিদ একবচন ও বহুবচন দুটা মিলে কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে 28 বার। মসজিদ কথাটা কোরআনে এসেছে 22 বার। মসজিদ শব্দের অর্থ আমরা জানি, যেখানে সেজদা করা হয়, সেজদার জায়গা, সেজদার স্থান, সেটাকে বলা হয় মসজিদ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 72 নম্বর সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? মসজিদ সমূহ আল্লাহর জন্য। সুতরাং যখন আপনি মসজিদে আসবেন, আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি বা বস্তুর নামে আপনি গুণ কীর্তন করতে পারবেন না, তাকে আহ্বান করতে পারবেন না। তাহলে মসজিদে আসলে ডাকতে হবে কাকে? আল্লাহকে। পৃথিবীতে অনেকগুলো জায়গা আছে, এর মধ্যে সব থেকে প্রিয় জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা কোনটি? দলিল বুখারী মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিস এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবে সলাত, সলাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ও মাওয়াজি সলাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ আছে, ফসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদে 696 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন, احب البلاد الى الله مساجدها, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীতে সব থেকে উত্তম ভালোবাসার জায়গা হচ্ছে মসজিদ সমূহ। وابغض البلاد الى الله اسواقها, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সমূহ। তাহলে আল্লাহর কাছে প্রিয় জায়গা কোনটি? যদিও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের এক হাদিসে, যেটা মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতিল বাবুল মাসাজিদুল মাওয়াজি সালাতের 637 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আল আরজু কুল্লুহা মসজিদুন, পৃথিবীতে যে জমিনেই আপনি পা দিবেন সেটাই হচ্ছে সাজদার জায়গা। দুটি জায়গা বেশি তো, ইল্লাল মাকবুরাতা ওয়াল হাম্মামা, একটা হচ্ছে গোসলখানা আর একটা কবর স্থান। এই কবর স্থান আর গোসলখানা ব্যতীত যেখানেই আপনি পা দিবেন, সেজদার সময় হলে সেখানেই বসে মাথা ঝুঁকে আল্লাহকে সাজদা করবেন। তার মানে পৃথিবীর গোটা জমিনটাই হচ্ছে কি? সাজদার জায়গা। যদিও গোটা পৃথিবী সাজদার জায়গা, তারপরেও পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে বাজার বসে, যে জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় নয়। সব থেকে নিকৃষ্ট জায়গা, হালাল বৈধ জায়গার স্থানের মধ্যে বাজারটা হচ্ছে একটা হালাল বৈধ জায়গা, কিন্তু হালাল বৈধ নিকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর কাছে বাজার। মসজিদ হলো এই মসজিদ, যেটা নির্দিষ্ট সাজদার জায়গা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে প্রিয়। এখন বলেন আপনি আমি কোন জায়গায় সব থেকে বেশি যাই? কোন জায়গায়? মসজিদে আমরা বেশি আসি না, বসি না। মসজিদে বসতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব, মসজিদে বেশি লাভ নেই, উপকার নেই, কিন্তু সব থেকে উপকার কোথায়? বাজারে। বাজারে না, মসজিদে আসলে কেউ চা খাওয়ায় না, মসজিদে আসলে কেউ বলে না যে একটা সিগারেট টানো, মসজিদে আসলে কেউ বলে না যে একটা পান খাও, মসজিদে আসলে কেউ দুনিয়াবি কোনো উপকারের কথা বলে না, বরং বাজারে গেলে আমরা উপকৃত হই। অথচ মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় জায়গার কেন্দ্র হওয়ার একমাত্র কারণ হচ্ছে কাল কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে বসার কারণে সব থেকে বেশি প্রতিদান আপনার আমল নামে আল্লাহ দিয়ে দেবে। দলিল
বুখারী মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিস এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবুল মাসাজিদ ও মাওয়াজি সালাত মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 698 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মসজিদে আসে সকালবেলা সন্ধ্যাবেলা যে কোনো সময় মসজিদে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আআদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা সকাল এবং সন্ধ্যায় যতবার সে মসজিদে আসবে যতবার উপস্থিত হয়ে মসজিদে বসবে প্রত্যেকটা আগমন প্রত্যেকটা প্রত্যাগমন প্রত্যেকটা বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা আগমনের কারণে তার আমলনামায় কাল কিয়ামতের দিন এক একটা করে মেহমানদারির ব্যবস্থা জান্নাতে করে রেখেছে তাহলে মসজিদে লাভ না বাজারে লাভ কিন্তু আমরা বসি কোথায় বাজার তার মানে মসজিদ চিনি নি আমরা আমি আসতেছিলাম আপনারা কথা বলছিলেন ওইখানে কথা হচ্ছিল কি নিয়ে কথা বলছিলেন যদি প্রশ্ন করি লজ্জিত হবে এটা মসজিদ এটা বাজার না আপনি কথা বলছেন কেন আশ্চর্য ব্যাপার হু ইজ ইট কে সে কেন মসজিদে কথা হবে কেন বলবেন ইখতিয়ার আপনাকে কে দিয়েছে আপনি এটা বলতে পারবেন না মসজিদ এবং বাজারকে আপনি এক করে দিতে পারবেন না রাসূল স্পষ্ট 1400 বছর আগে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কোথায় পাবেন হাদিস সহিহ মুসলিম মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু তাসবিহাতিস সফ কাতার সোজা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে কাতার কোথায় সোজা করতে হয় মসজিদে না বাজারে মসজিদে মাথা ঠিক আছে আপনার মাথা ঠিক আছে কাতার সোজা করে এখানে বসবেন কাতার সোজা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 1089 নম্বর হাদিস আজকে গিয়ে বাড়িতে সার্চ দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া হাইসাতিল আসওয়াক সাবধান মসজিদ আর বাজারকে এক করে দিবা না মসজিদ আর বাজার এক জিনিস না মসজিদ আর বাজার এক জিনিস না এটা যে এক জিনিস না এটার প্রমাণ দিয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আপনারা দাদাকে চেনেন তো ভাই ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতে ভয় পেত সেই ওমর ইবনুল খাত্তাব হুঁশিয়ার দিয়েছেন 1400 বছর আগে কট করা হয়েছে দেখেন হাদিস কোথায় পাবেন আবু দাউদ এবং মিশকাত মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটি অধ্যায় বাবুল মাসাজিদ ও মাওয়াজি সালাত মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটি অনুচ্ছেদ ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 744 নম্বর হাদিস এই হাদিসের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে মসজিদে প্রবেশ করেছেন হঠাৎ শুনলেন দুইজন ব্যক্তি ফিসফিস করে কানে কানে গুনগুন করে কথা বলছে ওমর ইবনে খাত্তাব এক সাহাবী ঘুমিয়ে ছিল তাকে কঙ্কর মেরে উঠালেন ওঠার পরে বলছে ওই লোক দুটোকে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসার পরে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞেস করছে মিম্মান আনতুমা কে তোমরা কোথা থেকে এসেছো তখন তারা বলছে মিন আহলি তয়েফ আমরা তয়েফ থেকে এসেছি আমরা মদিনার অধিবাসী নয় তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ কুনতুমা মিন আহলিল মদিনা যদি তোমরা মদিনার অধিবাসী হতে আর যেভাবে কথা বলতেছিলে লাউ আও জাআতুমুকুম তারফাআনি আসওয়াতাকুমা আমি তোমাদের এই যে সাউন্ড দিয়ে তোমরা মসজিদের মধ্যে কথা বলেছো তোমাদের গর্দানটাকে আলাদা করে দিতাম আশ্চর্য ব্যাপার মসজিদে শৃঙ্খলার সাথে বসতে বললে বসবেন না হলে এখানে বসার অধিকার আপনার না এটা বাজার না কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি খুব সাবধান বাজারে যাবেন নিয়ত ভুল হলেও সমস্যা নেই গোস্ত কিনতে গেছেন গিয়ে নিয়ত চেঞ্জ হয়ে গেছে মাছ দেখে মাছ পছন্দ হয়ে গেছে এবার মাছ কিনবেন মাছ কিনতে গেছেন বাজারে গিয়ে নিয়ত চেঞ্জ হয়ে গেছে এবার গোস্ত কিনে নিয়ে আসবেন কিন্তু মসজিদে আসতে হলে আলাদা নিয়ত করে আসতে হবে 1400 বছর আগে ঘটনা হয়ে গেছে 1400 বছর আগ পরে এটাকে পরিবর্তন করার ক্ষমতা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কারণে আমার কথা কি বুঝতে পারতেছেন আবু দাউদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটি অধ্যায় বাবুল মাসাজিদ ও মাওয়াজি সালাত মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটি অনুচ্ছেদ ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 730 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাল মাসজিদ লি শাইইন ফাহুয়া হাদুহু তুমি অন্য কোথায় যাও কি নিয়ত থাকে থাক মসজিদে আসার সময় তোমার নিয়তটা হবে আলাদা তুমি মসজিদে যে নিয়তে আসবে সেই নিয়তের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে তুমি বাজারের নিয়তে এসে মসজিদে কথা বললে বাজারে যাওয়ার যে গুনাহ বা নেকি সেটা তোমার আমলনামায় দেওয়া
খুব সাবধান, এটা মগের মুল্লুক না, এটা কারো রাজত্ব না। এই মসজিদ আপনি প্রথমেই ওয়াকফ করে দিয়েছেন, কার জন্য? কালকে আপনার জমি ছিল, আজকে ওয়াকফ হয়ে গেছে লিল্লাহ, আল্লাহর জন্য এই মসজিদ ওয়াকফ করে দিয়েছেন। আজ থেকে কোনো অধিকার আপনার নেই, এই মসজিদের আপনার কোনো নিয়ন্ত্রণ চলবে না, কোনো কথা চলবে না, কোনো উগ্রতা চলবে না। কথা কি আমার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমি এখান থেকে কয়টায় বক্তৃতা থেকে নামব? কে বলল এটা? হুইজ ইট? কেন এখানে মেম্বারে উঠেছি? এই মেম্বারটা কি আপনার? আপনি বলতে পারেন একটা বিশে ওয়াজ বক্তব্য শেষ হওয়ার কথা, এই সময় আমরা সলাত আদায় করি, মসজিদ কার? এটা রাসুলকে দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং রাসুলের বিধান এখানে চলবে। আমি কয়টায় উঠব, কয়টায় নামবো, এটা ইমাম নিযুক্ত করবে রাসুলের বিধান মোতাবেক, আপনি বলতে পারবেন না। বলতে পারেন একটা বিষে আমরা সলাৎ শুরু করি, আমি কয়টায় নামবো? কে বলতে পারে? কার সাহস আছে আমি কয়টায় বলবো? এটা আপনার মেম্বারটা, এটা আপনার না। জায়গা আপনি দিয়েছিলেন কাল থেকে, জায়গা আপনার ছিল, আজকে যখন দিয়ে দিয়েছেন নিয়ন্ত্রণ শেষ, এখন বিধান চলবে কার? আসেন হাদিসে চলে আসেন, আপনি কেন আসবেন মসজিদে, কি জন্য আসেন, কি কল্যাণে আসেন সেটাও শুনে নেন। মসজিদ দিয়ে দিয়েছেন নিয়ন্ত্রণ হাতে নিয়ে থাকবেন, মসজিদ সারা বছর আপনি ডমিনেট করে রাখবেন, এটা আপনার বাপ দাদার সম্পত্তি না। আমিও যা ইচ্ছা তাই বলবো, জি না পারবো না, এইটা মেম্বার আমার বাপ দাদা দেয়নি। কথা কি বুঝতে পারছেন? ভালো করে শুনে রাখেন, বাইহাকিতে একটি হাদিস এসে মিশকাতুল মাসাবি কিতাবু সলাত, সলাৎ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ও মাওয়াজি সলাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ, ফসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 742 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মাসজিদি হাজা, আল্লাহর নবী বলেছেন, ভালো করে ভাষা শোনেন, মান জাআ মাসজিদি হাজা, যে আমার এই মসজিদে আসে, কার মসজিদ? এই কথা হুশ করে বলেন, কার মসজিদ? নবী বলছে মান জাআ মাসজিদি হাজা, যে আমার এই মসজিদে আসে। এখন অনেকে বলবেন মসজিদে হাজা মানে ইমাম নবী বিন মুহাম্মদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না একটা মসজিদ আছে, মসজিদে নববী, সেই মসজিদকে বোঝানো হচ্ছে, জি না। এই হাদিসের ব্যাখ্যা দেখেন মিশকাতুল মাসাবির হাদিস 742 মিরাতুল মাফাতিদের ব্যাখ্যা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তির ব্যাখ্যা করা হয়েছে, মসজিদে হাজা বলতে পৃথিবীর যত জায়গা আছে মসজিদ হিসাবে সবগুলো মসজিদই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মসজিদটা কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে মসজিদের মেম্বার কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে যে মেম্বারে দাঁড়িয়ে নবীর কথা বলছি, এই মেম্বার থেকে নামার পদ্ধতিটা কার হবে? হুশ করে কথা বলিয়েন, কথা বলতে গিয়ে অনেক ভুল হয়ে যায় আমাদের, এজন্য মুখে লাগাম দিবেন, যত কম কথা বলবেন তত আপদ বিপদ আপনার কথার মধ্যে কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআ মাসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, ওয়ালাম ইয়াতি ইল্লা লিখাইরিন, কল্যাণ ছাড়া কোনো কাজের জন্য আসে না। কি জন্য আসছেন আপনি? কল্যাণের জন্য আসছেন, অন্য কোনো কাজের জন্য আসেন নাই। আপনি দেওয়ানিগিরি এখানে চলবে না, মাতব্বরি চলবে না, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের কেশিয়ার, আমি মসজিদের প্রভাবশালী ব্যক্তি, আমি 100,000 টাকা দান করেছি, আমি এখানে আসব ডমিনেট করে মানুষের ওপরে প্রভাব খাটিয়ে আমার স্বার্থকে চরিতার্থ করে আমার কৃতিত্ব জাহির করব, এইটা জায়গা আপনার না, এটার জন্য মসজিদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়াতি ইল্লা লিখাইরিন, কল্যাণ ছাড়া সে কোনো কাজের জন্য আসেনি। কল্যাণটা কি? দুইটা কাজে কল্যাণ রয়েছে, কি কল্যাণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু, হয় সে শিখার জন্য এসেছে নতুবা সে শেখানোর জন্য এসেছে। আপনারা কোনটার জন্য এসেছেন? শিখার জন্য। তাহলে কল্যাণ দুই জায়গায়, একটা হলো শিখতে যাওয়া মসজিদে, আর একটা হলো শেখানোর জন্য যাওয়া। আমরা সাধারণত মুসল্লিরা শিখতে আসি, আর যিনি খতিব আসেন তিনি শেখানোর জন্য আসে, তাহলে দুই জায়গার মধ্যে কল্যাণ রয়েছে। আপনি কোন কাজে আসছেন? শিখতে আসছেন আপনি, আমি আসছি আপনাকে শেখানোর জন্য, কিন্তু শিখন এবং শিখা এই দুইটা পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক। আপনি আসবেন শিখনের জন্য, বসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখনের জন্য যেভাবে বসতে বলেছেন ঠিক সেভাবে, কোনো কথা চলবে না মসজিদে। নাহলে ওমর ইবনুল খাত্তাব যদি বর্তমানে জীবিত থাকত বিধান সেটাই হতো, আপনাকে ধরে গর্দান আলাদা করে দিত। বিষয়টি অসম্ভব মানে আইন প্রয়োগিক এখনও যদি ইসলামী শাসন থাকে তাহলে সেই আইনেই বাস্তবায়ন করতে হবে। মসজিদে কোনো কথা চলবে না, মসজিদ আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুইটা কাজের যে কোনো একটা উদ্দেশ্যে মসজিদে আসবে ওহুয়া বিমানজিলাতুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ যদি সে শিখতে আসে অথবা শেখানোর জন্য আসে দুইটার যে কোনো একটা উদ্দেশ্যে আসে সে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করা মুজাহিদের সমতুল্য কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি এজন্য মসজিদে আসতে হবে দুইটি উদ্দেশ্যের যে কোনো একটা উদ্দেশ্যে আল্লাহ যেন সেই উদ্দেশ্য মোতাবেক আমাদেরকে মসজিদে আসাকে কবুল করেন সকলে বলি আমিন তাহলে প্রথমে আমরা জানলাম 72 নম্বর সূরা জিন আয়াত নম্বর 18 এর মধ্যে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ মসজিদ সমূহ কার কার জন্য আবার 2742 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিতে এখানে এসে আল্লাহ রাসূল বলছে মান জাআ মাসজিদি হাজা যে আমার এই মসজিদে আসে তাহলে মসজিদ কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার দেখেন রাসূল মসজিদ কাকে দিয়ে দিলেন মসজিদ এবার কাকে দিয়ে দিলেন দেখেন হাদিস কোথায় পাবেন সহিহ আত তারগিব আত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটা অধ্যায় আত তারগিব ফি লুজুমিল মাসাজিদ ওয়াল ইকামাতি ফিহা মসজিদকে আকড়ে ধরা এবং সেখানে অবস্থান করা সংক্রান্ত আলাদা একটা অনুচ্ছেদ পাবেন এই অনুচ্ছেদের 330 নম্বর হাদিস হাদিসটি মনে করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়িন প্রত্যেক মুত্তাকি লোক যার ভিতরে তাকওয়া আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে এই মসজিদটা ওই তাকওয়া আল্লাহ ভীরু লোকদের জন্য সুবহানাল্লাহ বলবেন না তার মানে কি আপনার ভিতরে তাকওয়া নাই আপনি কাকে ভয় করেন কাকে ভয় করেন পৃথিবীতে কোনো মানুষকে কোনো ক্ষমতাকে কোনো প্রভাবশালীকে ভয় করেন কাকে তাহলে এই মসজিদ আপনার জন্য এই মসজিদ আপনার জন্য এখন বলেন মসজিদ আমার জন্য হলে কি হবে আমার তো দেওয়ানিগিরি চলে না মসজিদ আমার জন্য হলে হবে কি রাসূল তো ঘোষণা করেছেন 1400 বছর আগে আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়েন মসজিদে তো আমার দেওয়ানিগিরি চলে না কারণ আমার তো প্রভাব নেই প্রতিপত্তি নেই টাকা নেই যশ নেই খ্যাতি নেই মসজিদে গিয়ে আমি সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না কারণ আমার প্রভাব নেই যার প্রভাব আছে সেই মসজিদের দেওয়ানিগিরি করে সেই মাতব্বরি করে আমি তো করতে পারি বিষয়টা এমন না অথচ মুত্তাকি লোকের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে এই মসজিদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলেছেন আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়িন মসজিদ হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যার ভিতরে তাকওয়া আল্লাহ ভীরুতা আছে তাদের জন্যই ওয়াকফ করা হয়েছে এই মসজিদ তাহলে মসজিদ আপনাদের সবার সবার মসজিদ এই মসজিদের ভালো মন্দ দেখার দায়িত্ব তাহলে কার কার সবার কি কথা বলতে কি ভয় হচ্ছে না আপনারা এই মসজিদের মুসল্লি না আপনারা এই মসজিদের মুসল্লি তাহলে কথা বলতে ভয় পাচ্ছেন কেন মসজিদ কার আল্লাহ আল্লাহ কাকে ওয়াকফ করে দেওয়া হয়েছে মুত্তাকিদের জন্য আপনার কি তাকওয়া নেই আপনি কি মুত্তাকি নন আপনার ভিতরে আল্লাহর ভয় নেই যদি ভয় থেকে থাকে তাহলে এই মসজিদ আপনার বলতে হবে যে তহিন কন্টে এটা আমাদের মসজিদ মসজিদের ক্ষেত্রে আপনি আর আমিত্ব চলবে না এখানে আমরা রয়্যাল উই ইউজ করতে হবে বলতে হবে আমাদের মসজিদ বলতে পারেন না যে আমার মসজিদ এটা বলতে পারবেন না যদি বলেন যে আমার মসজিদ তাহলে আরেকজনের সালাত এখানে হবে না তার আমিত্ব প্রকাশ পেয়েছে যেখানে আমিত্ব প্রকাশ পেয়ে যায় সেখানে আরেকজনের ইবাদত চলে না সম্মানিত উপস্থিতি তাহলে মসজিদ আমাদের সবার কিন্তু মসজিদ হচ্ছে এখন অসংখ্য মসজিদ হচ্ছে মসজিদ হবে হওয়া ভালো এটা উত্তম কাজ যেখানেই জনগোষ্ঠী বাড়বে লোক সংখ্যা বাড়বে সেখানেই মসজিদ দিতে নিষেধ করেছেন না আদেশ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দেখেন হাদিস কোথায় পাবেন আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজাহ দারিমি এবং মিশকাত 6টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিহ সালাত মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 717 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি বিনাইল মাসাজিদ ফিদ দূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মসজিদ আল্লাহ রাসূল বানানোর জন্য নির্মাণের জন্য নির্দেশ প্রদান করেছেন প্রত্যেকটা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় যেখানেই মসজিদের দরকার সেখানেই মসজিদ বানানোর জন্য আল্লাহ রাসূল আদেশ করেছেন তাহলে মসজিদ বানাতে হবে পাড়ায় পাড়ায় যত লোক সংখ্যা বাড়বে লোক সংখ্যা বেশি হলে লোক সংখ্যার জন্য মসজিদ বানাতে হবে এটি উত্তম কাজ যদি আপনার পাড়ায় লোক বেশি হয় বানাই ফেলেন অসুবিধা নাই যত লোক বাড়বে তত মসজিদ ইলাবোরেশন করেন বাড়িয়ে ফেলেন যদি না হয় বাড়ানো সম্ভব না হয় জায়গা না থাকে আলাদা মসজিদ করার প্রয়োজন হয় শান্তিপূর্ণভাবে উত্তম হবে আপনার জন্য আলাদা মসজিদ বানানো সুন্নাকে প্রতিষ্ঠা করার জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে দুটি শর্ত দিয়েছেন, কি শর্ত? তিনি বলেন আইয়ুনাযাফা ওয়াইয়ত্বাইয়াবা, মসজিদ বানাবে ঠিক আছে, কিন্তু মসজিদ যেন পরিষ্কার থাকে, মসজিদ যেন পরিষ্কার থাকে, পরিপাটি থাকে, এগুলো অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকবে না। আরেকটা কি, ওয়াইয়ত্বাইয়াবা, সেন্ট সুগন্ধি আতর ব্যবহার করতে হবে মসজিদে। সেক্রেটারি সাহেবের বাড়িতে একেবারে টাইলস লাগানো, সভাপতি সাহেবের বাথরুমে টাইলস লাগানো, একেবারে পরিষ্কার ঝকঝকে, কিন্তু সেক্রেটারি সাহেব একদিনও এসে সালাত আদায় করার সময় সামনে বালু পড়ে আছে, ঝাঁটা নিয়ে ঝাড়ু নিয়ে একবারও পরিষ্কার করে সালাতে দাঁড়ায় নাই। কিসের তুমি খাদেম? কোনো যোগ্যতা নেই তোমার আল্লাহর ঘরের খাদেমগিরি করা। সম্মানিত উপস্থিতি, ভালো করে কথা শুনে রাখেন, এই দুটি শর্ত আপনাকে পালন করতে হবে। এখনো মসজিদে গন্ধ ছড়াইনি, সুবাস ছড়াইনি, আর আপনার বাড়িতে বাথরুমেও আপনি এয়ার ফ্রেশার লাগিয়ে দিয়েছেন, বাথরুমেও আপনার সুগন্ধি, সেক্রেটারি সাহেবের বাথরুমের বাড়িতে বাড়ির বাথরুমেও সুগন্ধি ছড়ায়, আর মসজিদে কোনো সুগন্ধি নেই। আশ্চর্য ব্যাপার তো, কিসের খাদেম আপনি? কি দেখাচ্ছেন আপনি? আপনি বোঝাচ্ছেন আমি মসজিদ বানাইতে দিতে পেরেছি, আপনার স্বার্থকে চরিতার্থ করছেন, আপনি সমাজে সুবিধা নিচ্ছেন, আপনি সমাজে নিজের ক্ষমতাকে জাহির করছেন, আপনি সমাজে যেটা প্রয়োগ করছেন যে আমি মানুষকে ডমিনেটেড করে এই যে মসজিদের নেতৃত্ব দিচ্ছি, আমার অনেক ক্ষমতা, আমার অনেক প্রতিপত্তি। আশ্চর্য ব্যাপার, ঝাড়ু দেয়াচ্ছেন কাকে আপনি? এ পর্যন্ত কোনো সেক্রেটারি মসজিদ পরিষ্কার করে নাই, সুগন্ধি ছড়ায় নাই মসজিদে, সভাপতি সাহেব একদিনও এসে পাটি বিছালো না, বিছাচ্ছেন কাকে দিয়ে? মুয়াজ্জিন সাহেবকে দিয়ে। আশ্চর্য ব্যাপার, মুয়াজ্জিন সাহেবের মর্যাদা বোঝেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই ইমামকে দেখবে, যখনই মুয়াজ্জিনকে দেখবে, তাদের জন্য দোয়া করো। কি দোয়া করো? আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াহফিজ লিল মুয়াজ্জিনিন, আল্লাহ ইমামদেরকে সৎপথ দেখাও, মুয়াজ্জিনদেরকে হেফাজত করো। আরে মুয়াজ্জিনকে তো আল্লাহ হেফাজত করেছে, আর তুমি মসজিদের সেক্রেটারি এসে অর্ডার করছো, হাঁটি হাঁটার সময় দেখছো পায়ের মধ্যে বালু লেগেছে, মুয়াজ্জিনকে কমান্ড করে বলছো পরিষ্কার করো, তোমার কী কাজ করো? সারাদিনই তো কিছুই করো না, মসজিদ অপরিচ্ছন্ন কেন? তুমি যে মসজিদের সেক্রেটারি হয়েছো, মসজিদ কদিন পরিষ্কার করেছো, ঝাড় দিয়েছো? তুমি মুয়াজ্জিনের সম্মান বোঝো নাই? সহিহ মুসলিম মিশকাত দুটি হাদিসের কিতাবে, হাদিসটি এসেছে কিতাবু সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু ফজলুল আজান ওয়া ইজাবাতিল মুয়াজ্জিনিন, আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া এবং আজানের ফজিলত সংক্রান্ত আলাদা একটা অধ্যায় রচনা করা হয়েছে। এই অধ্যায়ের ফজলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 654 নম্বর হাদিস, বাড়িতে গিয়ে এই হাদিসটা দেখবেন মিশকাতুল মাসাবিতে, 654 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছে আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মিশকাতের সনদে বর্ণনা করেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন কল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনরা কারা তোমরা চেনো? আল মুয়াজ্জিনুন আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে অসংখ্য লোকের মধ্যে একটা লোক, বিরাট একটা লোক দেখা যাবে যার ঘাড় গর্ধানটা হবে উঁচু প্রশস্ত, ওই লোকটাই হচ্ছে মুয়াজ্জিন। এই মুয়াজ্জিনকে তুমি খাটাচ্ছ, মসজিদ পরিষ্কার করাচ্ছ, আর তুমি পদবী নিয়ে আসো, তুমি মসজিদের সভাপতি, তুমি পদবী নিয়ে আসছো, তুমি মসজিদের সেক্রেটারি, তুমি প্রভাব নিয়ে আসো, তুমি মসজিদের দায়িত্বশীল, আর তুমি একদিনও এসে পাটি বিছাও নাই, মসজিদ পরিষ্কার করো নাই, তোমার বাড়ির বাথরুমে টয়লেটে সুগন্ধি জ্বলে, আর তুমি এখনও মসজিদে একদিনও সুগন্ধি দিলা না, তুমি কিসের খাদেম? কিসের খাদেম তুমি? কী পেয়েছো তুমি মসজিদকে? কী পেয়েছো? আল্লাহর জন্য নিমিত্ত এটা ঘর সাজিয়ে ফেলো, যদি আল্লাহর জন্য এই ঘরকে তুমি সাজাতে পারো, কাল কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তোমার ঘর সাজিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বোঝেন, কিন্তু আমরা পারি না। আমরা আজকে জাহির করছি নিজেদেরকে, আমার আমলে মসজিদ দোতলা হয়েছে, আমার আমলে মসজিদের কাজ হয়েছে, আমার আমলে আমি মসজিদের এই করেছি, সম্পত্তি বাড়িয়েছি, আমি এটা করেছি সেটা করেছি, এত হিসাব কেন? আল্লাহ কি হিসাব চেয়েছেন? মানুষকে হিসাব দেখানোর জন্য বলেছেন? তুমি মসজিদের না খাদেম, তুমি না মসজিদের খেদমত করবা, তুমি মসজিদের মসল্লির খেদমত করবা, তুমি নিজেকে জাহির করছো মানে? আরে তুমি তো কেয়ামতের আলামতের মধ্যে পড়ে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মেলায় নেন তো, মসজিদ নিয়ে গর্ব করবে কারা? আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন। দেখেন আবু দাউদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে, হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবি কিতাবু সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিহ সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 719 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন নাশরাতিস সাআ,
কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে আইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে, অহংকার করবে। এই জনগণ গিয়ে আরেক মসজিদের জনগণকে বলবে, তোমাদের মসজিদ কি আমাদের মসজিদ অনেক বড়, আমাদের মসজিদে অনেক কিছু, আমরা অনেক সুন্দর করে মসজিদ পরিপাটি করেছি। এই মসজিদের সেক্রেটারি বাজারে গিয়ে বলবে, সাধারণ জনগণকে বলে, তোমরা কি করো, আমি তো সারা বাড়ি সারা বিশ্ব ঘুরে এই মসজিদের এই কাজ করেছি, ওই কাজ করেছি, মসজিদকে এত বড় করেছি, দোতলা করেছি, তিনতলা করেছি। এভাবে নিজেকে জাহির করবে, মানে তুমি কিয়ামতের আলামতের সঙ্গে আলিঙ্গন করছো। কি আশ্চর্য, কিয়ামতের আলামত প্রকাশ করা মানে হচ্ছে ভালো জিনিস প্রকাশ পায়নি, দুনিয়ার বেশি দিন টিকবে না। আমরা কোন দিকে চলে আসছি, একেবারে শেষ তলানিতে চলে আসছি, মানে কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে। মানুষ মসজিদ নিয়ে গর্ব করে, মানুষ মসজিদ নিয়ে অহংকার করে। সম্মানিত উপস্থিতি, খুব সাবধান, এই মসজিদ কার কার আমি সেটা বলিনি, আপনাদের কার, আমাদের সকলের কার, সকলে। তাহলে সকলকে এই মসজিদ রক্ষা করতে হবে, সকলকেই রক্ষা করতে হবে, মানে এই মসজিদের সৌন্দর্য বিকাশে আপনাদের সকলকে অবদান রাখতে হবে, পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সকলকে অবদান রাখতে হবে, সুগন্ধ ছড়ানোর ব্যাপারেও সকলকেই অংশগ্রহণ করতে হবে। চার শ্রেণীর লোক আছে যাদের দ্বারা ইসলামও ধ্বংস হয়, মসজিদের পরিবেশও নষ্ট হয়ে যায়। দেখেন, আমি বলবো হাদিস থেকে, আমি প্রথমেই বলছি, এ মসজিদে আমি উঠছি, এখানে আমি নিজের কথা বলতে পারবো না, এই মসজিদ থেকে আমি নামবো, আপনারা আমাকে নামাই দিতে পারবেন না। সুতরাং আমি আজকে এখানে যা বলবো আপনাদের কোথায় লাগবে এটাও আমার দেখার বিষয় না, কারণ এগুলো তো আমার কথা না, এগুলো 1400 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিক্সড করে দিয়েছেন। আমি জাস্ট আপনাদেরকে এই উদ্ধৃতিগুলো পেশ করছি, কোথায় লাগবে এটা আমার দেখার বিষয় না। একটু সহ্য করেন সম্মানিত উপস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দেখেন, দারিমি, সুনান আদ-দারিমি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিস এসেছে, মিশকাতুল মাসানি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ, হাদিস নম্বর 269। ওয়াকালা আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহীহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ, সুতরাং হাদিসটি বলা যায়। হাদিসটি হাদিসে মাওকুফ, অর্থাৎ যে হাদিসের বর্ণনা সূত্র সাহাবী পর্যন্ত পৌঁছেছে সেই হাদিসকে হাদিসে মাওকুফ বলা হয়। মাওকুফ হিসাবে হাদিসটি সহি, হাদিসটি বর্ণনা করা চলে। জিয়াদ ইবনে হুদাইর রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন, ক্বালা লি উমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমাকে এসে বলছেন, কি বলছেন দেখুন, জিয়াদ ইবনে হুদাইর বলছেন, ক্বালা লি উমার, আমাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হাল তাআরিফু মা ইয়াহদিমুল ইসলাম ইয়া ইবনু হুদাইর, ইবনু হুদাইর তুমি কি জানো ইসলামকে কোন কোন বিষয়গুলো ধ্বংস করে দেয়, তুমি কি এটা জানো? তো ইবনু হুদাইর বলছেন, না আমি এটা জানি না, আপনি বলেন ইসলামকে কোন কোন বিষয় ধ্বংস করে দেয় আপনি বলেন তো। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ইসলামকে ইয়াহদিমুহু, ইসলামকে ধ্বংস করে দেয় তিনটি বিষয়। এক, জাল্লাতুল আলিম, আলেমের পদস্খলন, আলেমের পদস্খলন। আজকে আমি বিদ্যা শেখানোর জন্য এখানে আসছি, আসার পরে এখন ভাবছি কি কথা বলি, এখন কমিটি যে কি কয়, কমিটির আবার মন খারাপ হয় কি না, সভাপতি সাহেব কি দিক নির্দেশনা দিল আগে শুনি, এখন সভাপতি সাহেবের দিক নির্দেশনা অনুযায়ী সেক্রেটারি সাহেবের হুঁশিয়ারি শুনে প্রভাবশালী মুসল্লির আঙ্গুল তোলা দেখে এখন ইমাম সাহেব বলছে সুবিধা মতো বক্তব্য দিতে হবে, তার মানে ইমাম যে বিদ্যা শিখেছে, আলেম যে বিদ্যা শিখেছে, সেই বিদ্যা থেকে পদস্খলন ঘটলো যখন, তার মানে বুঝবেন এর দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমি বুঝলাম না আপনাদের এই মসজিদে ইমাম অনেক দিন থেকে নাই কেন, প্রশ্ন রেখে গেলাম, তার মানে কি বিদ্যার পদস্খলন ঘটেছে এখানে, আলেমের পদস্খলন ঘটেছে এখানে? আশ্চর্য ব্যাপার তো, চিন্তা করে দেখেন ইমামাত কোথা থেকে আসছে, ইমাম কথাটা কোথা থেকে আসছে? তাহলে আপনাদের ইমাম নাই কেন, আপনাদের ওয়াজের ধারাবাহিকতা নাই কেন? আমি আজকে যে লেকচারটা করলাম আজকে এটা সম্পূর্ণ নাও করতে পারি, আগামী দিনে আমি এই লেকচারটা আপনাকে পরিপূর্ণ শোনাই দিতে পারতাম, কিন্তু আপনারা এর থেকে বঞ্চিত হচ্ছেন কেন? বুঝলাম না, তার মানে কোথায় সমস্যা, সমস্যা কি এইখানে নাকি আপনাদের মধ্যে? আমরা এই হাদিস পর্যালোচনা করে এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে 5 মিনিট সময় বেশি হলে সমস্যা আছে? যদিও আপনাদেরকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আমি যে যাচাই করলাম মাত্র, কোনো প্রয়োজন নেই, আপনার অসুবিধা হলেও আমার কি, রাসূলের বিধান অনুযায়ী কথা বলবো, ততক্ষণ পর্যন্ত কথা বলবো রাসূলের বিধান অনুযায়ী যতক্ষণ কথা বলা যায়। আমি টেস্ট করলাম আপনাকে যে আপনি দেখি আমার সাথে একমত আছেন কিনা, আছেন তো, আল্লাহ আমাদের কবুল করে নিন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এক নাম্বার কারণ হচ্ছে জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন, মানে আলেম যে বিদ্যা শিখেছে সেই বিদ্যায় ওর আর নাই,
এখন খুশি করছে কাকে? ওই যে মসজিদ কমিটির সভাপতিকে, সেক্রেটারিকে, প্রভাবশালী মুসল্লি যে 4 লক্ষ টাকা দান করেছে। এখন ইমাম যদি ওর বিরুদ্ধে কথা বলে, ও যে ঘুষের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ও যে হারাম খায়, ইমাম সাহেব যদি এখন কথা বলতে যায়, কাল থেকে তো তার ইমামের ইমামতি থাকবে না, তার মানে রিজেক্ট শেষ। তাহলে ওই ইমাম রিজেক্ট কার কাছে চাইলো? কার কাছে রিজেক্ট চাইতে হবে? কার কাছে? তো ইমাম থাকলে কি না থাকলে কি ওকে আউট করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে বলেছে ফাত্তাগু ইনদাল্লাহির রিজকা ওয়া আবুদুহু। রিজেক্ট তালাশ করো কার কাছে? পৃথিবীর কেউ কাউকে রিজেক্ট দিতে পারে? আরে কেউ দিতে পারে না। রিজেক্ট কার কাছে তালাশ করতে হবে? তাহলে ইমাম সাহেব রিজেক্ট কার কাছে তালাশ করবে? আল্লাহর কাছে। যখন ও বিদ্যা থেকে পদস্খলন ঘটবে, তার মানে রিজেকের ভয় করছে, তার মানে রিজেক্ট তালাশ করছে মসজিদ কমিটির নিকট। ও ইমামের দরকার নেই, এর দ্বারা ইসলাম ধ্বংস হবে মানে মসজিদের পরিবেশ শেষ, ওকে রাখাই যাবে না, আপনি যান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। এখন আমরা কি করি? আজ পর্যন্ত আমি এখানে এই মসজিদে বক্তৃতা হয়েছে, সব যুবক ছেলে, আমিও যুবক, মুরব্বী নাই কেন? কেন মানে করা কথা বলি, করা কথা বললেই কি আগে সব এলেম সঠিক হয়ে গেল? আমারও ভুল থাকতে পারে না। এমন গাম্ভীর্যপূর্ণ ইমাম থাকতে হবে যে এলেম আছে, এলেমের ফিখ আছে, বুঝ আছে, এলেমের বুঝও থাকতে হবে। আমার এলেম থাকতে পারে কিন্তু এলেম অনুযায়ী বুঝ নাও থাকতে পারে, প্র্যাকটিক্যাল হতে হবে। সম্মানিত অবস্থিতে এই জন্য আপনাকেই বলছি, কেয়ামতের আলামতের দিকে আবার আপনিও হাঁটিয়েন না ইমাম নিয়োগ করার ক্ষেত্রে, আর ইমাম সাহেব যে আসবে উনিও আবার হাঁটবে না, সেটাও লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সহিহ জামি ওয়া সাগির নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে ইন্না, ইন্না শব্দের ফসলে হাদিসটি বর্ণিত রয়েছে, 2207 নম্বর হাদিস, ওয়াকালে আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ, সুতরাং হাদিসটি বলা যায়। হাদিসটি বর্ণনা করেছেন আবি উমাইয়া আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে আইউল তামাসাল ইলমু ইনদাল আসাবির, জ্ঞান নাই, বয়স নাই, ফিক নাই, গাম্ভীর্যতা নাই। গাম্ভীর্যতা হচ্ছে ব্যক্তিত্বের অলঙ্কার, আল্লাহ রাসূল বলেছেন। গাম্ভীর্যতা নাই, ব্যক্তিত্ব নাই, ইলেম নাই, বেদাতের সাথে সংযুক্ত, দাড়ি ধুয়া দাড়ি কাটে, দাড়ি চাচে, কিছুই নাই, সুন্নাত নাই শরীরের মধ্যে, এমন এলেমে খাটো, বিদ্যায় খাটো, বয়সে খাটো, এমন লোককে নিয়ে এসে ইমাম নিযুক্ত করে, এটা করা যাবে না, এটা আপনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? এটা আপনার ইখতিয়ার নেই। কেন ইখতিয়ার নাই? আরে 1400 বছর আগে কীভাবে ইমাম নিয়োগ করতে হবে আল্লাহ রাসূল বলে গিয়েছে, আর তুমি এখন কী খোঁজো মিয়া? ইমাম নিয়োগ করতে হবে সূত্র কোথায় খুঁজে পাবে? সূত্র 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে। যদি সেই সূত্র তুমি না জানো তাহলে তুমি পারবে না, দায়িত্ব ছেড়ে দাও, সাহায্য নাও, যে ভালো বোঝে, ভালো পারে, যে এটাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারবে তার আশ্রয় নাও, তার কাছে সাহায্য নাও। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? এই জন্যই আপনাকে বলছি, একটা সময় আসবে যেটা মিশকাতুল মাসাবির কিতাবুল ইলমের 206 নম্বর হাদিস, লোকেরা কি হবে যখন আর আলেম ওলামাকেই খুঁজে পাবে না, তখন কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, লোকেরা একেবারে জাহেল টাইপের কিছু লোককে নিয়ে এসে সমাজের দলপতি, জামাজের দলপতি, জামাতের দায়িত্ব দিয়ে ওই জাহেল লোকদেরকে দেবে, হয় আপনি মসজিদ পরিচালনা করেন, আপনি ইমাম নিয়ে আসেন, এরকম দায়িত্ব দেওয়া, অথবা ইমামেই নিয়ে আসা হবে জাহেল টাইপের, ফলে কি হবে? ফাসুইলু, এই ইমামকে জিজ্ঞাসা করা হবে এই বিষয়ের ফতোয়া কি? ফাদাল্লু আফতাউ বিগাইরি ইলমিন, তখন ওই ইমামকে ফতোয়া জিজ্ঞাসা করা হলে সে এলেম সারাই ফতোয়া দিবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, ফলে নিজেও পদভ্রষ্ট হবে, লোকদেরকেও পদভ্রষ্ট হয়ে করিয়ে সারবে। সুতরাং বোঝা যাচ্ছে জাল্লাতুল আলেম, বিদ্যা থেকে যখন আলেমের পদস্খলন ঘটবে আর ওই ধরনের ইমাম যখন মসজিদে নিয়োগ পাবে, তখন বুঝবেন যে মসজিদের মুসল্লিদের অবস্থাও কি হয়ে যাবে, ইসলাম থেকে নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, ইমাম নিয়োগ করতে হবে 1400 বছর আগে ফিক্সড করে দিয়েছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূল। কোথায় পাবেন? সহিহ মুসলিম মিশকাত দুটি হাদিসের কিতাবে, হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল ইমামা, নেতৃত্ব বা ইমামতি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 1117 নম্বর হাদিস। হাদিসটি আবি মাসুদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া উম্মুল কওমা,
একটা সম্প্রদায়, এই যে একটা জনগোষ্ঠী, এই যে একটা জামাত, এই একটা কমিউনিটি, এই কমিউনিটি, এই জামাত, এই জামাত সমাজবদ্ধতা, এর ইমামতি কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ুমুল কওমা, এই সম্প্রদায়ের ইমামতি করবে কে? আকরাউহুম লিকিতাবিল্লাহ, তাদের মধ্যে যে সবথেকে কোরআন বিষয়ে পারদর্শী, কোরআন তেলাওয়াত করতে পারে, দ্য গুড রিসাইটার অফ দ্য হোলি কোরআন, ইভেন দ্য হিয়াজ দ্য বয়, যদি সে একটা বালকও হয় আর যদি ভালো কোরআন তেলাওয়াত করতে পারে তাদের মধ্য থেকে, তাহলে তাকেই ইমামতির জন্য সামনে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এখন দেখা গেল কি, ফাইন কানু ফিল কিরাতি সাওয়ান, কিরাতের মধ্যে সবাই সমান, আপনিও যা পারেন শেষের মুসল্লিও তাই পারে, সবাই খুব সুন্দর তেলাওয়াত করতে পারে, তখন কি করবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআলুমুহুম বিসুন্নাহ, তাদের মধ্যে যে সুন্না বিষয়ে, হাদিস বিষয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা বিষয়ে যে ভালো জানে, বেশি জানে, তাকেই ইমামতির জন্য সামনে দিতে হবে। এখন দেখা গেল কি, যে তাদের মধ্যে সবাই খুব ভালো সুন্না জানে, কোরআনও ভালো তেলাওয়াত জানে, হাদিসের ব্যাপারেও খুব ভালো জানে, তখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন কানু ফিসুন্নতি সাওয়ান, যদি সুন্নার বেলায়ও সমান হয়ে যায়, হাদিসও যদি সমান সবাই ভালোভাবে জানতে পারে, তখন কি হবে? ফাকদামুহুম সিন্নান, তাদের মধ্যে যার বয়স বেশি, বয়স আছে, গাম্ভীর্যতা আছে, রুষ্টতা আছে, তাকেই ইমামে নিয়োগ করতে হবে। তাহলে ইমাম নিয়োগ করার পদ্ধতি কত বছর আগে ফিক্সড? 1400 বছর আগে ফিক্সড। এখন আপনি কীভাবে, কোন সূত্রে ইমাম খুঁজবেন, কোন সূত্রে ইমাম খুঁজবেন, আমি বুঝি না। ইমাম খুঁজেন সেভাবে, এখন দেখা যাচ্ছে যে ইমাম খুঁজবো কেমনে, ইমাম খুঁজবো কেমনে, আমাদের মধ্যেই তো মত পার্থক্য আছে না, এরকম ইমাম উনি চায় ওই টাইপের ইমাম, ইনি চায় ওই টাইপের ইমাম, ইনি চায় এরকম ইমাম হোক, উনি চায় ওই রকম ইমাম হোক, এরকম মত পার্থক্য হয় না? হতে 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 এমন হয়ে গেছে এখন কোরআন হাদিস নিয়েও তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়াহদিমুহু, ইসলামকে ধ্বংস করে দেবে তিনটি বিষয়, এক নাম্বার হচ্ছে জাল্লাতুল আলেম, আলেমের পদস্খলন, দুই জিদালুল মুনাফিকি বিল কিতাব, আল্লাহর কিতাব নিয়ে, রাসূলের বিধান নিয়ে মোনাফিক টাইপের কিছু মুসল্লি হবে, এদের মধ্যে কি হবে? তর্ক বিতর্ক লাগবে, সব সময় তর্ক বিতর্ক করে এক সময় জামাতটাকেই দুই ভাগ করে দেবে, হয় না এরকম? হয় না, আপনাদের এখানে হয় না, কিন্তু আমাদের ওইদিকে হয়। এই মোনাফিক টাইপের কিছু মুসল্লি আছে, তর্ক করতে করতে নিজে কিছু বোঝে না, ইমামের কথাও শোনে না, কারো কথা শুনবে না, নিজে অনেক দিন আগে বাপ দাদারা যা শুনেছে, যা বলেছে, যা করেছে, সেটার ওপরেই বিশ্বাসী হয়ে সে ওটার ওপরেই আমল করছে, নতুন করে সে কোরআন হাদিস শুনতে রাজি নয়। তর্ক বিতর্ক হচ্ছে কি না? হয় না, আপনাদের জামাতে হয় না, কিন্তু আমাদের ওইদিকে এগুলো অ্যাভেলেবেল হয়। এই জন্য আমি আপনাদের এদিকের পরিসংখ্যান দিচ্ছি না, আমাদের ওইদিকের পরিসংখ্যান দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইসলামকে ধ্বংস করে দেবে জিদালুল মুনাফিকি বিল কিতাব, খবরদার, ইসলামের কোনো বিষয়ে, সুন্নার কোনো বিষয়ে তর্ক বিতর্কের যদি সৃষ্টিও হয়ে যায়, আপনি কখনোই তর্ক করার যোগ্যতা বা ইখতিয়ার রাখেন না, রাখেন না, এটা আপনার কাজ না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়ে আসবেন, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন আমি রাসূলের কাছে গেলাম, হাদিস কোথায় পাবেন? সহিহ মুসলিম, মিশকাত, মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর উপর অবিচল থাকা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন, ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 152 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে হাজ্জাতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম, এমন সময় দেখলাম যে দুইজন লোক, ফাসামিয়া আসওয়াতা রাজুলাইনি, দুইজন ব্যক্তির কণ্ঠ আল্লাহর নবী ঘর থেকে শুনতে পেলেন, দুইজন লোকের কণ্ঠ ঘর থেকে শুনতে পেলেন। কি কণ্ঠ, কিভাবে, কি বলছে তারা? তারা বলছে ইখতিসামা ফি আয়াতিন, কোরআনের একটা আয়াত নিয়ে তারা তর্ক বিতর্ক করছে, ইখতালাফা ফি আয়াতিন, কোরআনের একটা আয়াত নিয়ে তারা তর্ক বিতর্ক করছেন। আল্লাহ রাসূল ঘর থেকে এটা শুনলেন, শোনার পরে ফাখরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসছেন, ফা ইউরাফু ফি ওয়াজহিহিল গজাবু, আমরা দেখলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে রাগ, ক্রোধ, মুখ অন্ধকার করে তিনি বাইরে এসেছেন, আসার পরে কোনো কথাই বললেন না, ডাইরেক্ট যে কথা বললেন সেটা হচ্ছে ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে কিছু লোক ধ্বংস হয়ে গেছে, বি ইখতিলাফিহিম ফিল কিতাব, তাদের কিতাব নিয়ে, তাদের আসমানি গ্রন্থ নিয়ে তারা তর্ক বিতর্ক করেছিল, এই জন্য তারা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং এই মসজিদকেও ধ্বংস করার ক্ষেত্রে এক শ্রেণীর লোক আছে, যারা কোনো কোরআন হাদিসের বিষয় নিয়ে অযথাই তর্ক করে, কথা কি বুঝতে পারছেন? সুতরাং এই জামাতকে ধ্বংস করার দিকে কখনোই এরকম ব্রতী হবেন না। এবার আসেন
তিন নাম্বার মসজিদকে কে ধ্বংস করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপরে ইসলামকে ধ্বংস করে দিবে হুকমু আইম্মাতিল মুদিল্লিন পথভ্রষ্ট কতকগুলো নেতা আসবে এই পথভ্রষ্ট নেতারা মসজিদ শাসন করবে এই পথভ্রষ্ট নেতার মসজিদ শাসন বা পথভ্রষ্ট ইমামের মসজিদ শাসনের ভিত্তি ইসলামকে ধ্বংস করে দেবে চিন্তা করে দেখেন আপনাদের এখানকার কথা আমি বলছি না অনেক জায়গায় আছে কমিটির সভাপতি পদ নিয়ে আছে সেক্রেটারি পদ নিয়ে আছে মসজিদের দিকে কোনো তোয়াক্কাই করে না এরকম আছে না আছে মসজিদ কোন দিকে যায় জায়গাটা আমার দেখার বিষয় না আমি দায়িত্ব নিয়ে আছি এটাই বড় আমি মসজিদের খাদে মানুষের সামনে আমি এটা বলতে পারি এটাই বড় সে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য মসজিদের দায়িত্ব নিয়েছে কিন্তু মসজিদ কোন দিকে গেল এইটা আসে দেখে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব বলছেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই শ্রেণীর লোক যখন সমাজের নেতৃত্ব দিবে জামাতের নেতৃত্ব দিবে মসজিদের নেতৃত্ব দিবে রাষ্ট্রের নেতৃত্ব দিবে দেশের নেতৃত্ব দিবে তাহলে জানবেন যে এই সমস্ত লোকদের দ্বারাই ইসলাম ওই জায়গায় ওই স্থানে ওই জামাতে ওই সমাজে নষ্ট হয়ে যাবে সুতরাং খুব সাবধান এখন আপনি বলছেন ঠিক ঠিক আপনি বলার কে মসজিদে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলেন আপনি বললেও ঠিক কোরআন হাদিস না বললেও ঠিক কেন ঠিক বলবেন আপনি আশ্চর্য ব্যাপার এই মসজিদে এসেছেন বুঝে শুনে কথা বলবেন নিজে থেকে কিছু বলতে গেলেই বিপদ কখন আমি ঠিক বলবো কখন ঠিক বলবো ইমাম তো বলেন নাই আপনাকে ইমামের কথা আমার ঠিক মনে হয়েছে আচ্ছা ঠিক মনে হয়েছে আপনি ঠিক বলতে পারেন না উনি সত্য কথাই বলেছে উনি ঠিক বলেছে কিন্তু আপনি ঠিক বলতে পারেন না কোরআন হাদিসের কথা আপনার ঠিক থাকাতে যায় আসে না সত্য মিথ্যা হওয়ার জন্য আপনি বললেও ঠিক না বললেও ঠিক কথা কি আমার বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি খুব সাবধান মসজিদ ধ্বংস করে দেওয়ার জন্য কিছু মুসল্লি আছে এই ঠিক বলা মুসল্লি মানে ঠিক ওই মসজিদ কমিটির সভাপতি যা আছে যা করে তাই করুক আমাদের ওগুলোর দরকার নেই আর ইমাম সাহেব যা আছে তাই করুক করুক আমাদের ওগুলোর দরকার নেই আমরা যাব সালাত আদায় করব চলে যাব এই আপনারা আপনাদের কারণে মসজিদ নষ্ট জামাত নষ্ট সমাজ নষ্ট ইসলাম মসজিদ থেকে উড়ে যাচ্ছে এই আপনাদের মতো কিছু মুসল্লির জন্য কেন আমি তো টাকা দিতে পারি না পাঁচ টাকা আমি দিতে পারবো পাঁচ টাকা দিয়ে তো একটা ইট হয় না ইটটা ইটের অর্ধেক হয় তা আমি কিসের দেওয়ানিগিরি করবো আমি কিসের মাতব্বরি করবো মাতব্বরি করবে ওই ব্যক্তি মসজিদ বানাইতে লাগে তিরিশ লক্ষ টাকা যে দশ লক্ষ টাকা দিয়েছে ওই মাতব্বরি করবে কি সমাজের ব্যবস্থাপনা এরকম না আশ্চর্য ব্যাপার এ আপনার কারণেই মসজিদ নষ্ট হয়ে যাচ্ছে মসজিদে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে কেন আপনি চুপ বলছেন ঠিক ঠিক মানে ঠিক ওরা যা করছে তাই ঠিক কমিটি যা করছে তাই ঠিক সভাপতি যা করছে তাই ঠিক সেক্রেটারি যা করছে তাই ঠিক আপনারাই এর জন্য দায়ী কিসের ঠিক কোনো ঠিক নাই মসজিদে যদি ইমাম সাহেব যদি মেম্বারে দাঁড়িয়ে রাসুলের মেম্বারে দাঁড়িয়ে একটা মিথ্যা কথা বলে আর আপনি যদি বলেন ঠিক যদি চুপ থেকে সম্মতি দেন ঠিক তাহলে জানবেন আপনার দ্বারা ইসলাম মসজিদ থেকে উড়ে যাচ্ছে কোথায় আছেন আপনারা এখনও ঘুমন্ত আপনারা কিসের ঘুম জাগ্রত হতে হবে মসজিদকে রক্ষা করতে হবে মসজিদকে আপনার বাবার ঘর আপনার ঘর মসজিদ আল্লাহর জন্য নির্মিত আল্লাহর জন্য এই ঘরটাকে নির্মাণ করতে হবে এর জন্য আল্লাহর ঘরকে প্রতিষ্ঠা করতে হবে মাথা উঁচু করাতে হবে আল্লাহর ঘরের আপনার ঘরটা কি আল্লাহর ঘর আপনি যে বাড়িতে থাকেন বলতে পারবেন কেউ যে আমি আমার বাড়িটা আমি আল্লাহর জন্য বানাইছি কেউ বলতে পারবে পারবেন অথচ যে ঘরটা আল্লাহর নয় সে ঘরটাকে আপনি কত সুসজ্জিত করছেন আর যে ঘরটা আল্লাহর জন্য সে ঘরটা সৌন্দর্য করার জন্য সুন্দর করতে হবে এটা করার জন্য আপনি বলছেন ঠিক চুপ রয়েছেন মসজিদ কমিটি যা করবে তাই ইমাম যা বলে তাই হবে আপনি চুপ হয়ে বসে আছেন মানে নীরবে আপনি ইসলামকে মসজিদ থেকে উঠাই দিচ্ছেন নীরবে আপনি ইসলামকে ধ্বংস করছেন খুব সাবধান হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আল মাদারিজুস সালিকিন মূল কিতাব প্রথম খণ্ড 338 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এটা হচ্ছে কুফরুল ইরাজ কি রকম ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি আরে মসজিদে আমরা যাব না ওখানে কোনো কথা শুনবো না ওদের কোনো কথা থাকারও দরকার নাই কোনো সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই কোনো জিজ্ঞাসা করারও দরকার নাই ওরা কি করে কি না করে কি করুক করুক আমাদের কোনো অনুভূতিই নেই আছে না এরকম মুসল্লি হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এটা কুফরুল ইরাজ নির্লিপ্ত থাকার কুফরি যদি এটা প্রকট আকার ধারণ করে আর আপনি মসজিদের মুসল্লি থাকা অবস্থায় যদি মসজিদ শিরক বিদাতে লিপ্ত হয়ে যায় মসজিদ থেকে যদি ইসলাম শিথিল হয়ে যায় এর জন্য আপনি ইমান থেকেও বের হয়ে যেতে পারেন চিন্তা করছেন আপনি
আমাদের ক্ষমতা নাই। আশ্চর্য ব্যাপার, দুই তিনটা চারটা লোক মসজিদকে ডমিনেট করবে আর আপনি চুপচাপ বসে থাকে দেখবেন বলবেন ঠিক? আশ্চর্য ব্যাপার, ঈমান শেষ হয়ে যাবে আপনার। ভালো করে লক্ষ্য করেন, ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন মূল কিতাব প্রথম খণ্ড 338 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে এমন কিছু লোক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তারা কি করত? আনিয়া রাজা আন দীনিল্লাহ আইয়া রাজা বিসামইহি ওয়া কলবিহি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের কথা বলতেন, কোরআন হাদিসের কথা বলতেন, তাওহীদ রিসালার কথা, রিসালাতের কথা মানুষের কাছে বলতেন, তখন ওই লোকেরা কি করত? ওই লোকেরা বলতো যে রাসূলের কথা শোনার দরকার নেই, রাসূলের কথা শুনলে ওটা অন্তরে নেওয়ার দরকার নাই, আরে রাসূল কি করে করুক, লা ইউসাদ্দিকুহু ওয়া লা ইউকাযিবু, ওটাকে মিথ্যাও বলা যাবে না, না সত্য কথা যে বলছে সেটাও আমরা বলবো না। তারপরে কি ওলা ইউ আলিহি ওলা ইউ আদিহি, আরে রাসূল যে কথাগুলো বলছে সত্যই বলুক আর মিথ্যা বলুক, আমরা ওর সাথে নাই, বন্ধুও নই, ওর শত্রুতাও করি না। লা ইয়াসগা ইলা মা জা আবিহি, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন যা দিয়েছেন এর প্রতি তাদের কোনো অনুরাগেই নাই। তখন হাফিজ ইবনুল কাইয়িম রাহিম বলছেন যদি এই রকম মনোভাব ওই ব্যক্তির ভিতরে থাকে তাহলে কুফরুল ইরাজ, নির্লিপ্ত থাকার কুফরি হিসাবে তার সে ইমান থেকে খারিজ হয়ে যাবে। আপনি কি চান ইমান থেকে খারিজ হতে? চান? চান? এই মসজিদের মুসল্লি চান? চান না? তাহলে মসজিদে সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে, মসজিদে তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, ডাকের ক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। অনুরূপভাবে মসজিদে যখন কথা হবে, ইমাম সাহেব কথা বলবে, তাহলে বুঝবেন এটা রাসুলের সুন্নাহ মোতাবেক হতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন হয়তো ভাবছেন, এখন হয়তো ভাবছেন যে আমার তো ক্ষমতা নাই, আমার তো প্রভাব নাই, আমি কেমনে মসজিদে গিয়ে মাতব্বরি করব, আমি জাস্ট 10 টাকা দিতে পারি, 10 টাকা কি একটা মসজিদ বানানো যায়? যায় কি? যায় না। কারণ আমরা তো শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ মুসলিম এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে, হাদিসটি এসেছে মিশকাতুল মাযহাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাউল মাসাজিদ ওয়া মাওয়াজিজ, সালাত মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুস আউয়াল প্রথম পরিচ্ছেদের 697 নম্বর হাদিস, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা মসজিদ বানায় দেয় তাহলে আল্লাহ তাকে জান্নাতে একটা বাড়ি বানায় দিবেন। এখন ভাবছেন একটা মসজিদ মিনিমাম বানাইতে গেলেও 10 লক্ষ টাকার প্রয়োজন, উপরে 30, 35, 40, 50 লাখ টাকার প্রয়োজন, তার নিম্ন যার 10 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ বানানোর ক্ষমতা আছে তাকে আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাই দেবে, আমি 10 টাকা দিলে কি আল্লাহ জান্নাতে বাড়ি বানাই দিবে? দিবে? এবার হাদিস শোনেন, 10 লক্ষ টাকা দেওয়ার পরে তার যে ক্ষমতা, আপনি 10 টাকা দেওয়ার পরেও আপনার অনুরূপ ক্ষমতা, এতটুকু এক চুল পরিমাণ কোনো 19-20 আল্লাহ করবেন না। হাদিস কোথায় পাবেন দেখেন, স্পষ্ট হাদিস শুনে রাখেন, হাদিসটি পাবেন সহি জামি উসাগির নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে মান, মান শব্দের ফসলে এই হাদিসটি বর্ণিত রয়েছে, 6128 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহেমাহুল্লাহ, আজ হাদিস নোয়ার সনাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহি, হাদিসটি বর্ণিত হচ্ছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা মসজিদ বানায় দেয়, ওয়ালাউ কা মাফহাসিন কিতাতিন, যদি সেই মসজিদটা হয় একটা তিতির পাখির বাসার সমতুল্য। তিতির পাখি দেখেছেন? মুরগির চাইতে বড়, ময়ূরের চাইতে ছোট, এই পাখিটা হচ্ছে তিতির পাখি। এই রকম একটা তিতির পাখির বাসা কতটুকু হবে? এত বড় না এতটুক? ছোট হবে না, একটা ইটের সমপরিমাণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা মসজিদ বানায় দেয়, ওয়ালাউ কা মাফহাসিন কিতাতিন, সেটা যদি তিতির পাখির বাসার সমতুল্য হয়, আও আসগারা মিনহু, অথবা ওই তিতির পাখির বাসার চাইতেও যদি ছোট্ট একটা কেউ মসজিদ বানায় দেয়, মানে মসজিদের মধ্যে অনেক ইট লাগে, একটা ইট যদি কেউ কিনে দেয়, তার মানে যদি আও আসগারা তার চাইতে ছোট, মানে অর্ধেক ইটও যদি কেউ কিনায় দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে একটা বাড়ি বানাই দিবে। এবার বলেন তো, আপনি 10 টাকা দিলে আর কেউ 10 লক্ষ টাকা দিলে অধিকার সমান না কম? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপলব্ধি করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন। অসুস্থ তো আছিস, الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين
Wa ba'da a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin. Somosto proshongsha Allah subhanahu wa ta'ala jonno sobai abaro Allah proshongsha kori boli alhamdulillah. Durud pat korchi Nabi Muhammad sallallahu alaihi wasallam er opore jini bolechen iyyakum wa haishatil aswaq. Tumra masjid guloke bajare porinoto korona. Sei nobir shane abaro durud porchi Allahumma salli alaihi. Allahumma barik alaihi. সম্মানিত উপস্থিতি যে কথাগুলো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন এই মসজিদ আল্লাহর ঘর এই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী চলবে এই মসজিদ শুধুমাত্র মুত্তাকীদের জন্য ওয়াকফকৃত আমরা সকলে যেন মুত্তাকী হিসেবে এই মসজিদের সংরক্ষণে হেফাজত করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন সকলে বলি আমিন অনেকে অসুস্থ রুগ্ন দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ শিফা দান করেন লা বাসাতুহুন ইনশাআল্লাহ আজহাইবিল বাসা রব الناس واشفي انت الشافي لا شفاء الا شفاءك شفاء الله القادر سقما অনেকে টাকা দান করেছেন তাদের জন্য দোয়া করি اللهم صل عليهم اللهم اكسر مالهم وولدهم وبارك لهم فيما رزقتهم সকলে বলি আমিন আর পাঁচ ওয়াক্ত সালাত থেকে পিছপা হয়ে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে মুত্তাকি মুমিন মুসল্লি হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন সকলে বলি আমিন রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর সুবহানাক اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله